রাইস মিলের পাশ দিয়ে নদীগর্ভ বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি আরামবাগের 22 মাইল এলাকার। অভিযোগ, ওই এলাকার দ্বারকেশ্বর নদের পাশে নদীগর্ভে কিছু জায়গা রয়েছে, যন্ত্রের মাধ্যমে পাঁচ ফেলে সেই জায়গা কিছু অসাধু ব্যক্তি ভরাট করছে। এলাকার মানুষের দাবি, ওই জায়গা সরকারি সম্পত্তি, তাই কারো ভরাট করার অধিকার নেই। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। Ooh.